সাবস্ক্রাইব করুন অ্যারাউন্ড বিডিকে, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আকর করার পরিচিতি ও গুণাবলী। আকর করা গুলজাতীয় লতানো গাছ, এর পাতা 4-5 ইঞ্চি লম্বা হয়, কিনারা খাঁজকাটা, ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকর করার মূল ধূসর বর্ণের এবং চিবলে জিহ্বা চিনচিন করে। এটির মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। ভেষজ দোকানে খোঁজ করলেই এটি পেয়ে যাবেন। স্থানভেদে একে আকর খুরা, আকর কাটা প্রভৃতি নামে ডাকা হয়। উপকারিতা: আকর করা যৌন শক্তিবর্ধক ও উত্তেজক, শীতলজনিত রোগে বিশেষ উপকারী। অর্ধাঙ্গ, পক্ষাপাত, প্যারালাইসিস, মৃগী ও মাথা ব্যথা উপশমে কার্যকর। সর্দি কাশি, বৃক্কের কফ নিরসনে ও বলকারক। আকর করা দীর্ঘদিন থেকে কার্যকর ঔষধি হিসেবে উপাদান হিসেবে ঔষধি ব্যবহৃত হয়েছে। 100 গ্রাম আকর করা থেকে 16 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 1.6 গ্রাম খাদ্য আঁশ, 25 মাইক্রোগ্রাম ফলেট, 14.8 মিলিগ্রাম ভিটামিন সি, 233 মিলিগ্রাম পটাশিয়াম, 25 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.28 মিলিগ্রাম জিঙ্ক এবং 10 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আকর করা ক্যারোনেটিসিয়া চোখের দৃষ্টিতে ঠিক রাখে এবং ওরাল পাকস্থলী, বৃহদন্ত, কিডনি এবং কোলন ক্যান্সারের প্রতিরোধে কাজ করে। ফাইব্রোফাইব্রোসিসের হৃৎপিণ্ডে সুস্থ রাখতে সাহায্য করে। জন্ডিস আক্রান্ত হলে আকর করা রক্তের বিলিরুবিনে কমিয়ে তাকে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে, যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী। আকর করা মানুষের ক্ষুধাকে নিবৃত্ত করে এবং রকম ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় দেহের ওজন কমাতে সাহায্য করে। এটির শাক, অর্থাৎ এটির পাতা অনেকে শাক হিসাবে খেয়ে থাকে এবং এটি চিবিও খেয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনি এই ভিডিওটি দ্বারা কোনোভাবে উপকৃত হলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।